ওয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে সম্পূর্ণ একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আমরা এমন একটা জায়গায় আসছি, এখানে এমন একটা ব্যক্তি থাকে যার আসলে এক কথায় বলতে গেলে তিন কুলে কেউ নাই, এবং সে কিভাবে চলাফেরা করে, সেই ব্যক্তিত্বটা কেমন, সেটার সঙ্গে আপনাদের সাথে পরিচয় করাবো। সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন। কামরুল ভাই, আপনি একটু ক্যামেরার সামনে আসেন, আমি ভিডিওটা করে পুরোটা দেখি। আচ্ছা, ঠিক আছে। ভিতরে নিয়ে যান ওনার সামনে। আসলে ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে তার ঘরটা, তার ঘর শুধু একটা সাধারণ একটা ঘর। উনি কোনো কিছু মানে একটা অন্ধ ব্যক্তি, অসহায় ব্যক্তি। সেই ব্যক্তির ঘরটা আপনারা দেখেন, তার মানে আসলে কেউ নাই দুনিয়াতে, সে শুধু একা। তারপরে আবার তো বুঝতেই পারতেছেন চোখ অন্ধ, সেই হিসাবে আপনারা আসেন। রুবন ভাই, চলেন আগে ওই ব্যক্তিটার কাছে যাই। দেখেন আমাদের এই সেই ব্যক্তি, সেই অসহায় মানুষটা আসলে ভাই আপনারা দেখতে পাচ্ছেন, যার মানে দুটা চোখে অন্ধ। দেখেন এই অন্ধ চোখ নিয়ে সে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভিক্ষাবৃত্তি করে তার মানে পেটের ক্ষুধা মিটায়। বাট তার কোনো কিছু নাই, কেউ রান্না করে দেবে সে নাই, তার ঘর বাড়ির অগোছালো, মানে তার খাতা বালিশ বা কাপড় চোপড় কোনো কিছু কাঁচার মতো মানুষ এই দুনিয়াতে তার কেউ নাই। সে নিজেই সেই অন্ধ ব্যক্তিটাই, এই ব্যক্তিটাই সে নিজে সব কিছু করে, সব কিছু করে নিজেই মানে ইয়ে করে। আর উনি সারাদিনে যা পায়, মানুষের কাছ থেকে যা পায়, সেই টাকাগুলো নিয়েই সে মনে করেন যে হোটেলে বা বিভিন্ন জায়গায় দুই চার টাকা খায়, সে আবার ঘুমায় যায়। তো সেই ব্যক্তিটা আসলে দেখেন আপনাদের সামনে আছে। ভাই আপনার নাম কি? কামরুল ভাই, আপনি একটু বসে একটু সুন্দর করে কিছু প্রশ্ন করেন, আসলে কিভাবে এমন পরিস্থিতিতে পড়লো সে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আসমত আলী, দৃষ্টি প্রতিবন্ধী। আমি এর আগেও শুনছি বা আপনাদের মুখ থেকে শুনছি, আসলে আপনার তো কেউ নাই, তাই না? আপনার বাবা আপনাকে দেখাশোনা করে না? না, বাবা তো বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ হয়ে গেছে। আপনার ভাই বোন কেউ আছে? বোন আছে, বোন বিবাহ হয়েছে, ওখানে তো আমার বাবা দাদা আছে। ও, আপনার বোনও আপনাকে দেখে না? না, ওনারা গরিব মানুষ। আচ্ছা আচ্ছা, আপনার যে এই যে এই পরিবেশে থাকেন, আসলে আমি তো সবই প্র্যাকটিক্যালি দেখতে পেলাম। হ্যাঁ, এগুলো সবকিছু ওই যে এই কাপড় চোপড় গুলো, এগুলো সব আপনার নিজেরই মানে সবকিছু করতে হয়? নিজের ব্যক্তিগত ভাবে চলতে হয়। কেউ পাড়া প্রতিবেশী কেউ সাহায্য করে না? না না, গ্রামবাসী ওরকম কোনো সাহায্য সহযোগিতা মানুষের মানে আপনি যেভাবে লাঠি নিয়ে ব্যবহার করেন, লাঠি দিয়ে এইভাবে কি আপনি করছেন? আপনার যে এই অবস্থা, মানে এটা কি জন্ম থেকেই এমন আপনার? না, জন্মের পরে আমার এই আপনার ইয়া কলেরা হয়েছিল। আচ্ছা, মানে কলেরা পরে থেকে আপনার এই সমস্যাটা শুরু হয়েছে। আসলে রকম ভাই দেখেন, একটা মানুষ, আমরা পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে চলাফেরা করি, আল্লাহ কিভাবে কাজ মানে তৈরি করেছে দেখেন। আমরা এত মানুষ, কেউ ঘোড়া, কেউ ন্যাংরা, কেউ পানা, মানে আসলে বিচিত্র একটা পৃথিবী, বিচিত্র একটা দুনিয়া। কিন্তু আমরা যারা সচ্ছল, আমরা যারা চোখে দেখতে পাই বা হাঁটতে পারি বা চলতে পারি, তারা কিন্তু আসলে এই মানুষের মানুষদের দিকে আমরা তাকাই না। এটা আসলে কিভাবে বলবো, বলার মতো কিছুই না। তবে আমাদের উচিত, প্রত্যেকটা মানুষের উচিত যে এইসব মানুষ, অসহায় মানুষের পিছনে আমাদের দাঁড়ানো। ভাই রকম ভাই, একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা মানুষ অন্তত পক্ষে একটা সিগারেট কিনতে লাগলে এখন বর্তমানে কিন্তু বিশ টাকা লাগে, বিশ টাকা লাগে, বিশ টাকা, পাঁচ টাকা, দশ টাকা। অথচ আমরা একটা ভিখারিকে ভিক্ষা দিতে গিয়ে কিন্তু আমরা এক টাকা দুই টাকা দিই। দেখেন আমরা কত কত রকমের আমরা মানে মানুষ কীভাবে মানে এই তাচ্ছিল্য বা এই ইয়েটা করি, কিন্তু এটা কি আসলে উচিত ভাই? তো ভাই আমি বলবো যে এই এমন একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য
আপনি একটু ক্যামেরাটা ধরেন, আমি সামনে গিয়ে কথা বলি। ভাই আমার এই ঘর দরজা নাই, ঘর দরজাটা দিবেন। আর এই আমার ভাতা প্রতি মাসে বইয়ের মাধ্যমে যাতে আমরা পাই, টেনশন নিয়েন না। ইনার বাবা বৃদ্ধ, ইনার একটা বোন আছে, সেও একটা দরিদ্র ফ্যামিলিতে বিয়ে হয়েছে। আসলে দেখার মতো, যদি পৃথিবীতে টাকা না থাকে আসলে মায়া করে কি লাভ? আমার কাছে যদি টাকা না থাকে আমি কিন্তু আরেকজনকে দেখতে পাবো না। তারপরে উচিত ছিল সঙ্গবদ্ধ হয়ে এক জায়গায় থাকলে অন্তত এই বেচারাটার একটু যত্নআদিটা ঠিক মতো পাইতো। তো যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। আমাকে অনেক লোক ভালোবাসেন, আমার অনেক ভালোবাসার মানুষ আছেন। ইতিমধ্যে আপনারা একটি ছেলের প্রাণ বাঁচাইছেন। আমি অনুরোধ করব, আপনারা কিন্তু এমনও ব্যক্তি আছেন, আপনারা দান করতে চান কিন্তু সঠিক জায়গায় খুঁজে পান না। ইনশাল্লাহ আপনি, আপনারা যদি মনে করেন যে না এই ব্যক্তিটার পাশে দাঁড়াবেন, তাহলে এই ওসিলায় আল্লাহ তাআলা হয়তো আপনার বড় কোনো বিপদ থেকে আপনাকে বাঁচাই দিবে। কারণ কথায় একটা বিষয় আছে, কিন্তু এটা জানেন কিনা, যে যখন কোনো বড় বিপদের হাত থেকে কেউ বেঁচে যায় তখন বুঝতে হবে তার কোনো গোপন দান আছে, সেই দানের ওসিলায় সে বেঁচে গেছে বা তার বিপদটা কেটে গেছে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। এটা কিন্তু আমার কথা না, এটা মানুষের কথা না, এটা কিন্তু হাদিসের কথা। যাই হোক, আমি সবাইকে অনুরোধ করব এই ভাইটার পাশে আপনারা সবাই থাকবেন, সাহায্য সহযোগিতা করবেন। আর যে ঘরটা দেখছেন, এই যে স্যাঁতসেঁতে অবস্থা, ক্যামেরাটা নিচে ধরেন, মাটিতে দেখেন ভিজে গেছে, এটা বৃষ্টি হয়েছে, পানি পড়ছে। তো আমাদের নেক্সট আমরা যে কাজটা করবো ইনশাল্লাহ, আপনারা যদি সবাই পাশে থাকেন, এই ঘরটা মেরামত অথবা নতুন করে করার মতো একটা পরিস্থিতি তৈরি করবো। এনার কিন্তু আমি বাইরের দিকে দেখছি বাথরুমের সেরকম ব্যবস্থা নেই, অন্ধ মানুষ, এমন সিস্টেমে আমরা করে দিব যাতে ঘর থেকে উনি বের হয়ে বাথরুম পর্যন্ত যাইতে পারে, এরকম সিস্টেমে আমরা করব ইনশাল্লাহ। এবং প্রতি আপনাদের সাহায্য সহযোগিতার উপর যদি পারি, যে প্রতিদিন আমাকে এখানে এসে যদি ইনার খাবারটা আমার পৌঁছে দেওয়ার যদি সামর্থ্য আমার হয় আমি প্রতিদিন আসবো, যদি সপ্তাহে হয় আমি সপ্তাহে আসবো, মাসে হলে মাসে আসবো ইনশাল্লাহ। আর একটি কথা বলি, সেটা হলো যে যে কয় টাকা দিবেন ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে তার নামগুলো আমি উল্লেখ করে দিব, যে এই ভাইকে কে কতটা সাহায্য সহযোগিতা করছেন। আর আমরাও যে খুব একটা সচ্ছল তাও না, আমাদের পক্ষ থেকে ভাইকে যতটুকু সম্ভব আমরা সাহায্য করে যাবো। এটা সম্পূর্ণ আমার টিমের পক্ষ থেকে, এটা যে আমাকে কেউ দিছেন এরকম না। আপনারা যে যেটা দিবেন সেটা আমার থেকে বুঝে নিবেন যে ভাই ওইটা ওখানে পৌঁছে গেছে, পৌঁছাইছেন কিনা, এটা কিন্তু আপনার অধিকার। আপনি আমাকে ফোর্স করে হলেও সেটা আপনি বুঝে নেবেন যে আমি সেটা দিছি কিনা আমি সেখানে। কারণ এরকম বিষয় নিয়ে অনেকে অনেক রকম কার্যকলাপ করে, আমি সেদিকে যাইতে চাচ্ছি না। আপনি আমাকে একটি টাকা দিলে ওই একটি টাকাই আপনি বুঝে নেবেন যে যে উদ্দেশ্যে দিছেন সেই উদ্দেশ্যটাই আমি কাজটা করছি কিনা। তো আসলে আমাদেরও তেমন সামর্থ্য নাই, ভাইজানকে আমাদের পক্ষ থেকে 300 টাকা দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। যদি আবার আপনারা সাহায্য সহযোগিতা করেন তাহলে ইতিমধ্যে আবার আমরা আসবো। ভাইজান এখানে 300 টাকা আছে, আপনি এটা রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের জন্য একটু দোয়া করে দিবেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কামরু ভাই আপনি আর কিছু বলবেন? জি, উনি দোয়াটা শেষ করুক। আমার ধরেন আপনারা এই ঘরটা বিশেষ করে অতি তাড়াতাড়ি দিবেন। দেখেন একটা হাসিলের দরকার, ঘরটার দরকার, একটা আত্মীয়স্বজন থাকে মানুষের, গরিব যতই হোক আত্মীয়স্বজন থাকে না, আত্মীয়স্বজনগুলো আছে, দেখেন তার একটু ঘুমানোর দরকার, একটু বসে হয়তো দু চারটে কথাবার্তা বলার দরকার, এগুলো কোনো রকম ব্যবস্থা। মানে ওনাকে যদি কেউ দেখতে আসে উনি যে বসতে দিবে সেরকম পরিস্থিতি, ওই পাশের হাসিলটা পুড়ে গেছে, ক্যামেরাটা একটু ঘুরে ধরেন, দেখেন পুরা চিহ্ন এখনো আছে। তো আমরা চেষ্টা করব খুব শীঘ্রই এইগুলা মেরামত করে, এগুলো মেরামত করে দেওয়ার। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমার পাশে বলতে এই অন্ধ ভাইটার পাশে থাকবেন। কামরুল ভাই কিছু বলবে? আমি সে কথাটাই বলছি যে আসলে পৃথিবীতে বিভিন্ন ভাবে মানুষ আল্লাহ তৈরি করেছে, কিন্তু মানে এমন ভাবে তৈরি করছে যে কেউ কালো, কেউ ফর্সা, কেউ কানা, কেউ ঘোড়া, বিভিন্নভাবে বিভিন্ন মানুষ তৈরি হয়েছে। আমি আবারও বলবো যে এই মানুষদেরকে যেন আমরা যারা সুস্থ আছি তারা যেন অবহেলা না করি বা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই। সবাই দয়া করবেন আমার জন্য। আমি আসলেও ধরেন
একভাবেই ধরেন গরিব মানুষ অসহায় দৃষ্টি প্রতিবন্ধী, আমি সব জায়গায় মানুষের কাছে হাত বাড়ায় খাই আর কত কষ্ট ভাবে যে চলি এটা তো আমি জানি ভালো মতো। প্রতিবেশী যারাই আছে এরা হয়তো কিছু সময় হয়তো অনুসরণ করে কিন্তু তারপরে তো ভুলে যায়, এরা তো আমার ততটা সাহায্য সহযোগিতা করতে পারে না আর ততটা সাহায্য সহযোগিতা করেও না। গ্রাম অঞ্চল আসলে সবাই অভাবী এখানে, এর মধ্যে অনেকে সামর্থ্যবান আছে তারা চেষ্টা করে, তো আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনার সাথে মাঝে মধ্যে এসে সাক্ষাৎ করে যাবো এবং যতটুকু সম্ভব আপনাকে সাহায্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি সবার জন্য আপনার কাছে দোয়া করতেছি যে আল্লাহ যেন আপনার সবাইকে ভালো রাখে, মানুষ মানুষের জন্য উপকার করে যেন, আর এটাই ধর্মের কাজ যে মানুষের মানুষের যে উপকার করে এটা হলো বড় ধর্ম। আমরা পৃথিবীতে আসছি মা বাবার ভিতর দিয়ে একমাত্র ধর্ম কায়েম করার জন্য, যে ধর্মটা আপনারা ভালো মতন কায়েম করেন, ইসলাম প্রচার করেন এটাই, আর এই ইসলাম প্রচার করার জন্যেই আমরা দরিয়া কিন্তু কাটছি। তো আমি যে ধরেন অন্ধ মানুষ দৃষ্টি প্রতিবন্ধী, আমি সবার জন্য দোয়া রাখি যে আল্লাহ পাক এই আমার উপকার করার জন্য আপনাদের জীবনের ভুল ত্রুটি যত রকমেরই গুণা থাকুক আল্লাহ পাক মাফ করে দিবে, সবার জন্য আমি দোয়া করি এবং আপনাদের প্রত্যেকের মা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য সবার জন্য দোয়া করবো বাকি জীবনে। আসসালামু আলাইকুম। দর্শক ভাইদের আমি শুধু একটি কথাই বলবো, আসলে এইরকম একটা মানুষের পাশে যদি আমি নিয়মিত থাকতে পারি আমি নিজেকে ধন্য মনে করব, সেই জায়গায় কিন্তু আমার একার পক্ষে সম্ভব নয়, এটা হয়তো আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ভাইকে সহযোগিতা করলাম এবং আপনারা কতটুকু করেন এইটাই দেখার বিষয়। শুধু এতটুকুনি বলবো যে দান করলে কিন্তু কমে যায় না, তো এমন কাউকে দান করবেন যে আসলে দেখেন নিজে কর্ম করে খাইতে পারে না, একটা মানুষের কর্মটাই কিন্তু মেইন, তার হাত পা সব কিছু কিন্তু ঠিক আছে কিন্তু তার দুইটা চোখ অন্ধ, সে কর্ম করবেটা কিভাবে? তো এইরকম মানুষের পাশে দাঁড়াবেন, আল্লাহ তাআলা এই ওসিলায় হয়তো আপনার বড় ধরনের কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করবে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে। এই বলে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।